আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় গোত্রের প্রথম অধ্যায়। আজকে পাঠের শিরোনাম সুলতান মাহমুদের ভারত অভিযান। আমরা আজকে সুলতান মাহমুদের ভারত অভিযান নিয়ে আলোচনা করব। এখানে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল, তার ভারত অভিযানের অভিযান সমূহ এবং তার ফলাফল, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব সুলতান মাহমুদের প্রাথমিক জীবন সম্পর্কে। সুলতান মাহমুদ 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন শহরতুদ্দিন। তিনি 977 খ্রিস্টাব্দে গজনী বংশ প্রতিষ্ঠা করেন। তিনি 977 থেকে 997 পর্যন্ত এই 20 বছর শাসনকার্য পরিচালনা করেছেন। তিনি তার শাসনকালে, এই 20 বছরের শাসনকালে ভারতের উত্তর পশ্চিম অংশে কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান মাহমুদ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পূর্বেই তিনি যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং শাসন সংক্রান্ত বিষয়ে দক্ষতা লাভ করেন। লামঘানের যুদ্ধে সুলতান মাহমুদ বিশেষ কৃতিত্বে পরিচয় দিয়েছিলেন। খোরাসানের শাসনভার তার উপরে ন্যস্ত ছিল। 997 খ্রিস্টাব্দে পিতা শরফুদ্দিন যখন মারা যান, তখন সুলতান মাহমুদ তার ভাইকে পরাজিত করে সিংহাসনে অধিষ্ঠিত হন। তখন তার বয়স ছিল 26 বছর। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি বিদ্রোহী প্রথম 2 বছর বিদ্রোহী গোত্র প্রধানদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন। এরপরে দেখা যায় যে খোরাসানের কর্তৃত্ব নিয়ে সামানিক শাসকদের সাথে বিরোধ দেখা দেয়। তিনি সামানিক শাসকদেরকে পরাজিত করেন। এরপর সুলতান মাহমুদ নিজেকে স্বাধীন নবপতি হিসাবে ঘোষণা করে। এই সময় তিনি কেন্দ্রীয় খলিফা কাদির কিল্লার নিকট এই উপঢুকন পাঠিয়ে তার সমর্থন নেন। খলিফা কাদির কিল্লা তাকে ইয়ামিনুদ্দৌলা বা সাম্রাজ্যের দক্ষিণস্থ এবং আমিনুল বিল্লাত সাম্রাজ্যের রক্ষক এই দুটি উপাধিতে ভূষিত করে। তৃতীয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব যে কোন উদ্দেশ্য, মানে কী উদ্দেশ্য নিয়ে তিনি ভারত অভিযান পরিচালনা করেছেন। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ ভারতে 17টা অভিযান পরিচালনা করেছিলেন এবং প্রত্যেকটা অভিযানে তিনি জয়লাভ করেছিলেন। জয়লাভ করার পর এখান থেকে অর্থ সম্পদ নিয়ে তিনি আবার স্বদেশকে প্রত্যাবর্তন করেছিলেন। শুধুমাত্র পাঞ্জাব এই জায়গাটি তিনি স্থায়ী শাসন প্রতিষ্ঠিত করেছিলেন, বাকি কোনো জায়গায় তিনি স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে এই বারবার এই যে তিনি ভারতে আসলেন, ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেলেন, এর উদ্দেশ্যটা কী ছিল? যেহেতু তিনি এখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন, তার এই ভারত অভিযানের উদ্দেশ্য নিয়ে ঐতিহাসিকদের ভিতরে একটি মতভেদ আছে। তার উপর মতে সুলতান মাহমুদ কাদির বিল্লার কাছ থেকে আদিষ্ঠিত হয়ে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রচার করার জন্য বারবার ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। আর যার কারণে তিনি নাগরকোট, সোমনাথ, কাশ্মীর, পৌরুষ বিভিন্ন জায়গায় তিনি অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বাসলে গাজী মোল্লে শহীদ এই যে অনুপ্রেরণাটা, এটা নিয়েই মুসলমানরা যুদ্ধ করেছিল, ঠিক আছে, কিন্তু তাদের ইসলাম প্রচার করা তাদের উদ্দেশ্য ছিল না। কারণ ইসলাম প্রচার করা এটা আবশ্যক যে দায়িত্ব, এটা এর অনেক পূর্বেই সুলতান মাহমুদের অনেক পূর্বেই এই ধারণাটা পরিসমাপ্তি ঘটেছিল। দ্বিতীয়ত দেখা যায় যে সুলতান মাহমুদ জোর করে কোনো ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষিত করেনি, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বা কোনো দুর্গ আক্রমণ যখন করেছে তখন বাদে স্বাভাবিকভাবে কখনো তিনি কোনো হিন্দু মানুষকে হত্যা করেন।
হিন্দুদের যদি আমরা দেখি দেখো তিনি শুধুমাত্র হিন্দুদের বিরুদ্ধে যে অভিযান করেছিলেন তা কিন্তু নয়, তিনি মাঝে মধ্যে মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। দেখা যায় মধ্য এশিয়া যতটুকু অভিযান তিনি পরিচালনা করেছে তা সবগুলোই হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে করেছিলেন। এরপরে দেখা যায় ইসলাম প্রচার করার উদ্দেশ্য যদি থাকতো তাহলে তার স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। যেহেতু সুলতান মামুন ভারতে স্থায়ীভাবে কোনো শাসন প্রতিষ্ঠা করেননি তাই আমরা বলতে পারি তিনি এই রাজ্য প্রতিষ্ঠা করেননি, স্থায়ীভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি তাই বলতে পারি যে তিনি ইসলাম প্রচার করার জন্য করেননি। তিনি ইসলাম প্রচার বা মন্দির ধ্বংস কোনোটার উদ্দেশ্য তার ছিল না, তার উদ্দেশ্য ছিল হচ্ছে এখান থেকে সম্পদ গ্রহণ হবে এবং মন্দির কেন্দ্রিক রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে তিনি আমাদের বিচার পরিচালনা করেছিলেন। তাহলে নিরপেক্ষ দৃষ্টি থেকে আমরা বুঝতে পারি যে সুলতান মাহমুদ ভারতে অভিযান করেছিলেন এবং অভিযানগুলোতে তিনি এক হাতে প্রাণ বা অস্ত্র নিয়ে তিনি মুসলমানদের জন্য এখানে অভিযান পরিচালনা করেন। তিনি অভিযান করেছিলেন হচ্ছে এখান থেকে ধন সম্পদ গ্রহণ করার জন্য, আহরণ করার জন্য। এছাড়াও আরও একটি উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সুলতান মাহমুদ চেয়েছিলেন মধ্য এশিয়ায় একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, আর এর জন্য প্রয়োজন ছিল উত্তর পশ্চিম এর কিছু অংশ জয় করা। আর এই জন্য তিনি পাঞ্জাব জয় করেছিলেন, স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আর এই কাজ করতে যে সুলতান মাহমুদ বারবার অভিযান পরিচালনা করেছিলেন। তাছাড়াও এই পূর্বে দেখা যায় যে তার পিতার সহযোগী তার 20 বছরের শাসনের সময় উত্তর পশ্চিম সীমান্ত ভিত্তি এলাকায় বেশ কয়েকটা অভিযান পরিচালনা করেছিল, কিন্তু সেটা অমীমাংসিত ছিল। তাই পিতা কর্তৃক সৃষ্ট যে বিবাদ এটা মীমাংসা করার জন্য, এর সমাপ্তি করার জন্য, এর সমাধান করার জন্য তিনি বারবার ভারতে অভিযান পরিচালনা করেছেন। আরেকটি অভিযান হচ্ছে অর্থনৈতিক অভিযান। অর্থনৈতিক উদ্দেশ্য সুলতান মাহমুদ ভারতে অভিযান করেছিলেন, এর পিছনে কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন যে গজনী রাষ্ট্রটি একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হবে। যেহেতু তার বিশাল সেনাবাহিনী ছিল তিনি চেয়েছিলেন যে গজনী রাষ্ট্র বিশ্বের অন্যতম একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, সেখানে জ্ঞান বিজ্ঞানের তীর্থস্থানে পরিণত করা, এই তার এই সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, এইসব কাজ করার জন্য যে বিপুল সম্পদের প্রয়োজন ছিল, আর এই সম্পদ আহরণের জন্যই তিনি ভারতের মন্দিরগুলোতে বারবার আক্রমণ করেছিলেন। যেহেতু মন্দিরগুলোতে স্বর্ণ ধন সম্পদ উপস্থিত হয়, আর এর উদ্দেশ্যই তিনি ভারতের অভিযান পরিচালনা করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে সুলতান মাহমুদ ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। আমরা এখন তার কিছু অভিযান দেখব। সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেছিলেন হচ্ছে 1000 খ্রিস্টাব্দে। প্রথমে অভিযান পরিচালনা করেছিলেন সীমান্ত ভিত্তি এলাকাগুলোতে, এর পরবর্তী বছর তিনি পাঞ্জাবে অভিযান করেছেন। পাঞ্জাবে অভিযান করে তিনি 10,000 সৈন্য নিয়ে অভিযান করেছিলেন জয়পালের বিরুদ্ধে। জয়পাল এই সময় 12,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং 300 কুস্তি বাহিনী নিয়ে সুলতান মাহমুদকে পরাজিত মোকাবেলা করে। যুদ্ধে জয়পাল নিহত হন, পরাজিত হন, পরাজিত হয়ে তিনি 250,000 দিরহাম দেন এবং 50টি হাতির দেন। এর বিনিময়ে তিনি মুক্ত হন। তিনি এই মুক্ত হওয়ার পরে তিনি অপমান সূচনা 2 বছর পরে তার সন্তানের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি আত্মহত্যা করেন। যাই হোক, এরপরে তিনি ভিরার রাজ্য জয়পালের বিরুদ্ধে অভিযান করেছেন, শুকপালের বিরুদ্ধে অভিযান করেছেন, এরপরে তিনি মাথুরা অভিযান করেছেন, কৌরুজ কাশ্মীর অভিযান করেছেন। এভাবে তিনি সকলটি অভিযান পরিচালনা করেছিলেন 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই অভিযানগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অভিযান হচ্ছে 16তম অভিযান সোমনাথ পর্যন্ত অভিযান। সোমনাথ ছিল ভারতের একটি সুনাম সুখ্যাতিপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটা ছিল গুজরাট রাজ্যে অবস্থিত। এই মন্দিরের অনেক গল্প কাহিনী তখন তার সুখ্যাতি সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে।
ভারতে যে কটা শ্রেষ্ঠ ভালো মন্দির ছিল তার ভিতরে অন্যতম একটি ছিল সোমনাথ মন্দির। এই মন্দিরের ব্যয়বহর করার জন্য তৎকালীন রাজা বাদশারা দেখা যেত যে 10,000 গ্রামের দেবত্ব সম্পত্তির উপরে দান করেছিল। তো এখানে এই অভিযান করার পরে এখানে তিনি 300 মতো মূর্তি উচ্ছেদ করেছিলেন এবং প্রচুর পরিমাণের স্বর্ণ মুদ্রা এখান থেকে হস্তগত করেছিলেন। আর দেখা যায় যে সুলতান মোহাম্মদ যতগুলো অভিযান পরিচালনা করেছিলেন তার ভিতরে সব থেকে বেশি আর্থিকভাবে সুবিধা নিয়েছিলেন এই সোমনাথ মন্দির থেকে। সোমনাথ মন্দিরের পরবর্তী বছর অর্থাৎ 1025 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ যে জাটদের বিরুদ্ধে যে অভিযানটি করেছিল এটা হচ্ছে তার জীবনের শেষ অভিযান। এই অভিযানই ছিল হচ্ছে 17তম অভিযান। জাটদেরকে তিনি পরাজিত করেন, পরাজিত করার পরে তিনি দেশে ফিরে যান। দেশে ফিরে যাওয়ার পরে তিনি দেখলেন তিনি এতগুলো অভিযান পরিচালনা করার কারণে তার যে ক্লান্তি এই ক্লান্তির কারণে সে অসুস্থ হয়ে পড়লেন। আস্তে আস্তে তার শরীর ভেঙে যায় এবং তিনি মারা যান। এর সাথে সাথে এই সুলতান মাহমুদের ভারতের অভিযান পরিসমাপ্ত হয়। তো সুলতান মাহমুদ যে ভারতের অভিযানগুলো করেছিল এর সফলতা একটি অভিযান পরিচালনা করে এবং সফলতা লাভ করেছিলেন। এই সফলতার পিছনে কারণ এক নম্বর হচ্ছে দক্ষ সেনাবাহিনী। সুলতান মাহমুদ একজন দক্ষ সেনাপতি ছিলেন। তার এই দক্ষতার কারণে তার বিভিন্ন দেশ থেকে যে সৈনিকগুলো ছিল বিভিন্ন দেশে থাকার পরেও তার দক্ষ সেনাপতির কারণে সেগুলোকে তিনি সুদক্ষ করে গড়ে তুলতে পেরেছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতের রাজনৈতিক অনেক বিরাজ করেছিল। ভারতের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল এই রাজ্যগুলোর ভিতরে যে শাসক ছিল একে অপরের সাথে সুসম্পর্ক না থাকার কারণে প্রয়োজনের সময় তারা যুদ্ধের সময় একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে অনেকেই তাদের পরাজয়ের কারণ ছিল। আরেকটি কারণ হচ্ছে জাতিভেদ প্রথা এবং কুসংস্কার। যে ভারতের এই সময় বসবাসকারী মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কুসংস্কার তো ছিল, এছাড়াও জাতিভেদ বর্ণভেদ প্রচার চালু ছিল। এই বর্ণভেদের কারণে একে অপরের সাথে সুসম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে। এছাড়াও মুসলমানদের ভিতরে আরেকটি ইসলামী চেতনা কাজ করত, সেটা হচ্ছে বাসলে গাজী মোল্লে শহীদ এই মূলমন্ত্র নিয়ে মুসলমানরা জয়লাভ করেছিল। ফলে মুসলমানরা জয় প্রত্যেকটি অভিযানে সফলতা লাভ করেছিল। তো এখন আমরা দেখব যে সুলতান মাহমুদ যে ভারত অভিযানগুলো করেছিল অভিযানের ফলাফলটা কি। আমরা যদি দেখি যে সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করেছিল। ভারত অভিযান করার পরে তিনি এখানে সম্পূর্ণ জয়লাভ করার পরেও তিনি এখানে স্থায়ী শাসন না প্রতিষ্ঠা করে চলে গেছে। এই জন্য অনেকে বলেন যে এটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়, কিন্তু এটা ঠিক না। কারণ তিনি পাঞ্জাবে স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং সুলতান মাহমুদ যে ভারতে অভিযান পরিচালনা করেছিলেন এই অভিযান পরিচালনা করার পরে দেখা যায় যে এখানে ভারতীয় শাসকদের ভিতরে দুর্বলতা পরিণত হয়েছে। আর এটা মুসলমানরা জানতে পেরে পরবর্তী মুসলমানরা এখানে বারবার অভিযান পরিচালনা করেছে এবং তার পরবর্তীতে মুজিদ্দিন মোহাম্মদ ঘুরি স্থায়ীভাবে মুসলমান শাসন প্রতিষ্ঠিত করেছে। অর্থনৈতিকভাবে আমরা যদি দেখি তাহলে সুলতান মাহমুদ যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন সেই সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করার যে অর্থ প্রয়োজন ছিল তার যে বিশাল সেনাবাহিনী ছিল এই সেনাবাহিনী লালন পালন করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল বারবার যুদ্ধের মাধ্যমে তিনি সেটা অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। আমরা যদি সাংস্কৃতিকভাবে বিশ্লেষণ করি দেখতে পাবো যে এই অভিযানগুলোর মধ্যে হিন্দু এবং মুসলমান দুইটি সভ্যতা পরস্পর সংস্পর্শে আসার কারণে একে অপরের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে এবং নতুন একটি সভ্যতার সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম সুলতান মাহমুদের ভারত অভিযান, তার অভিযানের উদ্দেশ্য, অভিযান এবং অভিযানের ফলাফল নিয়ে। সবাই ভালো থাকতে, সুস্থ থাকতে। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।